এআই হৈছে মোদী সরকার উন্নয়নের স্বরূপ। এজাক বরষুণতে খহি পড়িল দেশের রাজধানীর আন্তঃরাষ্ট্রীয় বিমান বন্দরের টার্মিনেলর চালি। প্রকাণ্ড প্রকাণ্ড লুর রেলিং পড়ি থিতাতে মৃত্যু তিনজনক লোকর, আহত হয়েছে কেবাজনো লোক। এক ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তঃরাষ্ট্রীয় বিমান বন্দরত। শুকুরবারে পুয়া ইন্দিরা গান্ধী আন্তঃরাষ্ট্রীয় বিমান বন্দরের টার্মিনেল এক ডির এখন চাল ভাঙি কমেও তিনজন লোকর মৃত্যু হওয়ার লগতে ছজন লোক আহত হয়। রই থকা বাহনের উপর প্রকাণ্ড লুর রেলিং খহি পড়ার ফলতে তিনজনক লোকর মৃত্যু হয়েছে। ডিরপাসার লেনের বাহিরত শাড়ি পাতি থাকা গাড়ি আর ট্যাক্সির উপর লুর খুঁটা চালি আর রেলিং খহি পড়ে। জানিব পড়া মতে পুয়া প্রায় 5:30 বজাত অগ্নি নির্বাপক বাহিনীয় ভাঙি পড়া চালখনের বিষয়ে ফোন লাভ করে। এই দুর্ঘটনার পাছতে সুরক্ষার বাবে বিমানবন্দর চেক ইন কাউন্টার সমূহ বন্ধ করে দিয়া হয়। লগতে বিমানবন্দর এলাকার চারিওফালে ব্যাপক যানজটর সৃষ্টি হয়। ইফালে দুপুরিয়া 1 বজালৈকে যাত্রা করা সকল বিমানের উড়নও বাতিল করা হয়েছে। ইফালে বৃহস্পতিবার গভীর নিশা আর শুকুরবারে নিশালৈকে হওয়া প্রচণ্ড বরষুণের ফলত দিল্লির রাজপথ পানীয় ভরি পড়েছে আর শুকুরবারে পুয়া কেবাটাও আবাসিক অঞ্চল বানপানীত বুড় গেছে। উল্লেখযোগ্য যে দীর্ঘদিনীয়া প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহর পাছতে রাজধানী মহানগরীত মুখলার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতর পূর্বে প্রচণ্ড গরমের বাবে রাজধানী শহরখনত অতি কমেও 277 জন লোকর মৃত্যু হওয়া বলে জানিপরা গেছে। ইফালে বিমানবন্দর ইফালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর হয়েছে বিশ্বরে আটাইতকৈ ব্যস্ত বিমানবন্দর সমূহের এটা। এনে আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর চালি খহি পড়ি তিনজনক লোকর মৃত্যু হওয়া ঘটনায় প্রমাণ করেছে যে দেশের উন্নয়নের ফোপোলা স্বরূপটো প্রকৃততে কি। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।